নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি ধনিয়া চিকেন বানানো দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, লুচি, পরোটা, নান, পোলাও, রুমালি রুটির সঙ্গে তো ভীষণই ভালো লাগে খেতে। তবে দেরি না করে রেসিপিটা শুরু করছি। মুরগির মাংস নিয়েছি, এটা হাড় দেওয়া আছে, এটা হাড় ছাড়া বনলেস দিয়েও করা যাবে। একটা পেস্ট প্রথমে তৈরি করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেস্টটা হয়ে গেছে, চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, টক দই, রিফাইন অয়েল, এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মাখা হয়ে গেছে, 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। যদি হাতে সময় না থাকে 1 ঘন্টা রাখলেও হবে। এটা 3 ঘন্টা হয়ে গেছে, যদি সারা রাত রেখে দেওয়া হয় তাহলে আরো ভালো হয়। রিফাইন অয়েল, তেজপাতা, দারচিনি, একটা শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এটাও দিয়ে দিচ্ছি। এটা আমি শুধু রিফাইন অয়েলে করছি, এখানে বাটার মিশিয়েও করা যাবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে চিকেনগুলো দিচ্ছি। একটু কষিয়ে নেব। আমি কোনো কালার ইউজ করিনি, দেখুন কালার ছাড়াও কি সুন্দর কালার এসছে। চিনি দিচ্ছি, এটা কষিয়ে নিয়েছি, দেখুন সাইড থেকে তেলে ছেড়ে দিয়েছে। এর মধ্যে গরম জল দিচ্ছি, খুব অল্পই দেবো। এটা মাখা মাখা হয়, খুব বেশি ঝোল হয় না। কয়েকটা কাঁচা লঙ্কা, এটা ফুটে উঠেছে, আঁচটা কমিয়ে একটু ঢেকে রাখছি। দশ মিনিট বাদে ফিরে আসলাম, দেখুন কি সুন্দর কালার এসছে। গরম মশলার গুঁড়ো, একটু ঘি দিচ্ছি, নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবেন, আরো কিছুক্ষণ ঢেকে রাখছি। এটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।